وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد، জি ভাই, সর্ব অবস্থায় বাড়াবাড়ি ছাড়াছাড়ি আপনার বর্জনীয়, অর্থাৎ আলেমকে মাওলানা বলা যাবে না, এটা একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে বলা উত্তম কি অনুত্তম, এটি আরেকটি বিষয়। এখানে দুটি বিষয় রয়েছে। দেখেন, আল্লাহ সুবহান তাআলার কিছু সিফাত রয়েছে, আসমা ও সিফাত রয়েছে, যেমন আল্লাহর অসংখ্য গুণবাচক, আমরা 99টি নাম জানি। এছাড়াও আল্লাহর অনেক গুণবাচক নাম রয়েছে। আল্লাহর একটি গুণবাচক নাম হচ্ছে আল্লাহ, কাউকে আল্লাহ বলা যাবে না, হারাম আল্লাহ ব্যতীত। আল্লাহর একটি নাম হচ্ছে আর রহমান, তিনি হচ্ছেন পরম করুণাময় অতি দয়ালু, রহমান নামে কাউকে ডাকা যাবে না। ঠিক তেমন কি আল্লাহর একটি নাম হচ্ছে রাজ্জাক, রাজ্জাক নামে কাউকে ডাকা যাবে না। মানুষকে যদি ডাকতে হয় আপনি আব্দুর রাজ্জাক ডাকবেন, আব্দুর রহমান ডাকবেন। আল্লাহর কিছু কিছু নাম, গুণবাচক নাম রয়েছে যেগুলো শুধুই মাত্র আল্লাহর সাথে খাস। সমস্ত গুণবাচক নামগুলোকে আপনি দুই ভাগে বিভক্ত করতে পারেন। কিছু নাম আল্লাহর রয়েছে যেগুলো অত্যন্ত ব্যাপক অর্থ রাখে, এই অর্থে আপনি কোনো মানুষকে আপনি আর ভূষিত করতে পারেন না, এগুলো একমাত্র স্রষ্টার জন্য খাস, যিনি আপনার স্রষ্টা, আমার আপনার আমার স্রষ্টা, পৃথিবীর যিনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি একচ্ছত্র মালিকানা, ওই সমস্ত গুণবাচক নামগুলো তার জন্য খাস। আর কিছু নাম রয়েছে আপনার আম অর্থ আপনি নিতে পারেন, একটা খাস অর্থ নিতে পারেন, একটা আম অর্থ, একটা ব্যাপক অর্থ নিতে পারেন, একটা সীমিত অর্থ নিতে পারেন। আপনি কাউকে যদি রহিম বলেন, অর্থাৎ আপনার কারণ কাউকে যদি রহিম বলেন, এক্ষেত্রে ওলামায়ে কেরাম এটাকে বৈধ বলেছেন। রহিম মানে আপনার সীমিত অর্থে, আর রহিম বলা যাবে না, আলিফ লাম দিয়ে বলবেন না। রহিম মানে তিনি দয়ালু, ঠিক আছে, সীমিত অর্থে দয়ালু, তিনি হয়তো আপনাকে কিছু দান করেছেন বা কিছু, তিনি অত্যন্ত দানশীল, অত্যন্ত আপনার মায়া করে মানুষের উপরে, ঠিক আছে, তিনি একবারে একবারে সীমিত অর্থে তিনি রহিম, সীমিত অর্থে কি রহিম। তো এই ক্ষেত্রে আপনি আলিফ লাম দিয়ে না বলে শুধু রহিম বলবেন, আর রহিম যখন বলবেন এটা একবারে ব্যাপক অর্থ নিয়ে আসে, ব্যাপক অর্থ, অর্থাৎ এই নামটি শুধুই মাত্র আর রহিম রব্বুল আলমিনের সাথে খাস, এটা কোনো মানুষের সিফাত হতে পারে না, এটা রব্বুল আলমিনের সিফাত। ঠিক তেমনি করে আল্লাহ সুবহান আল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা তাওবার আয়াত নাম্বার 100 আপনার 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বিল মুমিনিনা রউফুর রহিম, আল্লাহ তাআলা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফুর রহিম বলেছেন। তো এই ক্ষেত্রে আপনি, আমি, আমরা এই যে মাওলানাকে মাওলানা বলছি, এটি আপনার উত্তম নয়, এটা পছন্দনীয় নয় যে উৎকৃষ্ট কোনো নয়, কেননা আল্লাহ সুবহান তাআলা অধিকার আয়াতে আমরা পাই যে অনেক অনেক জায়গায় যে আল্লাহ তাআলা নিজেকে আপনার মাওলা, নিজের নাম নিজে বলেছেন। এবং কি আপনার আল্লাহ তাআলা সূরা বাকারার শেষ দিকে দেখেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা নিজের নাম বলা হচ্ছে যে তিনি হচ্ছেন আমাদের উত্তম অভিভাবক, মাওলা, তিনি আমাদের, তিনি আমাদের মালিক। অতএব এইটা আপনার আল্লাহর সাথে ব্যাপক অর্থে খাস, বুঝতে পেরেছেন। যদি কেউ বলে আপনার, আমরা বলবো না যে এটা একবারে সে কাবিরা গুণা করে ফেললো, তার বলার অর্থটাও জানতে হবে। ফতোয়ার ক্ষেত্রে আমরা ফতোয়া দিচ্ছি না, আমরা আলেমদের আপনার কথাগুলো কোট করতেছি। এইভাবে আমাদের ওস্তাদকে জিজ্ঞাসা করা হয়েছে, তিনি স্পষ্ট বলেছেন যে এটা পছন্দনীয় নয়, বলা যেতে পারে, তবে এটা উত্তম নয়, উত্তম নয়, কেননা এই নামগুলো আল্লাহ সিফাত, মাওলা আল্লাহ সিফাত। ঠিক তেমন করে রহমান রহিম, এই সমস্ত রাজ্জাক, তারপরে কাহার, এভাবে করে আল্লাহর বহু নাম রয়েছে আপনার গুণবাচক নাম, এর মধ্যে মাওলা একটি আল্লাহর নাম, যেমন সূরাতুল বাকারা আমি শেষ দিকে বললাম। তো এটা মানুষের ক্ষেত্রে যদি আপনি ব্যবহার করেন, সীমিত অর্থে বলা যেতে পারে আর রহিম, আর রহিম, আর রহিম দিয়ে ব্যবহার করা যাবে না, আলিফ লাম দিয়ে, আবার বলছি আলিফ লাম দিয়ে ব্যবহার করবেন না, এটা আল্লাহর সাথে ব্যাপক অর্থে খাস হয়ে যাবে, এটা বান্দার ক্ষেত্রে হয় না। বান্দা কি করতে পারে, বান্দা কিছুরই মালিক না, তার সব কিছুর মালিক হচ্ছে রব্বুল আলামিন, পৃথিবীর মালিক, স্রষ্টা, যিনি আসমান জমিনের একক স্রষ্টা, তিনি তো সবকিছুর মালিক, তাই না? তো বান্দার ক্ষেত্রে এত ব্যাপক অর্থ নেবেন না। আর এই নামগুলা আলেমদেরকে আপনারা মাওলানা না বলে, আপনার এর থেকে আরো অত্যন্ত সুন্দর সুন্দর নাম আছে, শেখ বলতে পারেন, তারা আমাদের দেশে আপনার দাঈ ইলাল্লাহ বলতে পারেন, আপনি একজন আমাদের দেশে দেশীয় যে প্রচলন রয়েছে, হুজুর রয়েছে, হুজুর বলতে পারেন, আর কেউ কেউ বলেছেন মাওলানা বলতে পারেন, যে সীমিত অর্থে আপনি মাওলানা বলতে পারেন, কেউ 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 বলেছেন, তবে এটি আপনার উত্তম পছন্দনীয় এমন কিছু নয়। পছন্দনীয় যেটা সেটা হচ্ছে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করবেন না, কারোর মানহানি করবেন না, সর্বদাই আপনার ওয়াসাত অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করবেন। মাওলানা বললেই সে অনেক বড় হয়ে গেল না, এটা জরুরি নয়। খেয়াল রাখতে হবে আপনাকে,
আপনার যারা ডাকছেন তাদের উদ্দেশ্য লক্ষ্য কি? এর থেকে তো সুন্দর ভাষা দিতে শেখ বলতে পারেন, কত সুন্দর আপনার আমাদের দেশে হুজুর বলে, হুজুর বলে আখ্যায়িত করে, বা মৌলবি সাহেব আমাদের দেশে বলা হয়, বিভিন্ন ভাষাগুলো রয়েছে, সেগুলো আল্লাহ সিফাত বাদ দিয়ে আপনি বলতে পারেন। তবে কেউ যদি বলে এটা কি আপনার একবার হারাম কাবিরা গুনাহ করে দিয়েছে, একবারে সে অনেক অন্যায় করে দিয়েছে, এমনটি না বলে, বাড়াবাড়ি না করে, সর্বদাই মধ্যম পন্থা অবলম্বন করে, না বাড়াবাড়ি না ছাড়াছাড়ি, যারা একবারে মাওলানা সাহেব বললে অনেক ফখর ফখর করে এবং নিজের আত্মপ্রশংসা করে যে আমাকে মাওলানা বলেছে মানে আমিও মহাগিনী, তো এটা মোটেও উচিত নয়। সর্ব অবস্থায় মহাগিনী হচ্ছে রব্বুল আলামী, যিনি মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ। তো নিজের আত্মপ্রশংসা নিজে কখনো আপনার ভুগবে না, যেমনটা আল্লাহ তাআলা কি বলেছেন, ফালা তুযাক্কু আনফুসুকুম, তোমরা নিজেদেরকে নিজেদের আত্মপ্রশংসা করিও না, আল্লাহ অধিক ভালো জানেন কে বেশি তোমাদের মধ্যে বেশি কি তাকওয়াবান। অতএব এই ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি একবারে বর্জনীয়। মাওলানা বলা উলামায়ে কেরাম এটা বলছেন যে অতি উত্তম নয়, এটা আপনার যেটাকে বলা হয় প্রশংসনীয় নয়, বা এটা উত্তম কোনো কিছু। এছাড়া বিকল্প অনেক নাম রয়েছে যেগুলো আপনি বলতে পারেন, মৌলী মৌলবি সাহেব বলতে পারেন, শেখ বলতে পারেন, তা আমাদের দেশে হুজুর বলা হয় হুজুর বলতে পারেন, হুজুর হাজির থেকে হুজুর বলতে পারেন, বিভিন্ন অন্যান্য শব্দগুলো বলতে পারেন, শ্রদ্ধার সাথে আপনার বিভিন্ন নাম দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আল্লাহু আলাম।